ইন্নালিল্লাহ। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার কবলে পড়েছে প্রায় 500 মানুষ, তাদের মধ্যে অনেকেই এরই মধ্যে মারা গেছেন, তবে তাদের সঠিক সংখ্যা নির্ণয় করা কঠিন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ির কদম রসুল এলাকায় অবস্থিত ওই কন্টেইনার ডিপোতে রাত আনুমানিক 9টার দিকে আমদানি করা একটি কন্টেইনারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই তা বিভিন্ন কন্টেইনারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত 11টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে, তখন হঠাৎ করে একটি কেমিক্যাল বোঝাই কন্টেইনারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে উপস্থিত পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, কারখানার কর্মী ও বিভিন্ন পরিবহন শ্রমিক সহ শতাধিক মানুষ আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণের এই ভয়াবহতা ছিল প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে। এ সময় ঘটনাস্থল থেকে অন্তত 4 কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে। প্রতিদিনের মতো এদিনও রাত 10:30টার দিকে ঘুমাতে যান ব্যবসায়ী মোহাম্মদ আলী। মাথার কাছে মোবাইল রেখে মাত্র শুয়েছেন, হঠাৎ বিস্ফোরণে তার ঘর কেঁপে ওঠে। প্রথমে ভেবেছিলেন মোবাইল বিস্ফোরণ হয়েছে, তাকে দেখেন ঘরের দরজা জানালার কাঁচ ও ফ্রেম ভেঙে পড়েছে। এমন অবস্থায় মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যেকেই নিজ নিজ কক্ষ থেকে চলে আসেন এক জায়গায়। কিছুক্ষণ পর জানতে পারেন ঘর থেকে আধা কিলোমিটার দূরে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে এই অবস্থা তৈরি হয়। এতে ঘটনাস্থলের 4 কিলোমিটার এলাকা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এতে আশপাশের এলাকার বাড়িঘর ও মসজিদ মাদ্রাসার জানালার কাঁচ ভেঙে পড়ে। সরেজমিনে মোহাম্মদ আলীর ঘর ও তার পাশে আব্দুল মালিক শাহ জামে মসজিদের জানালার কাঁচ ভাঙা নিচে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া দুর্ঘটনা কবলিত কন্টেইনার ডিপোটির বিপরীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে থাকা ডাকবাংলো মসজিদের জানালার কাঁচও ভেঙে গেছে। স্থানীয় সুলেমান হাজারি ও সালাউদ্দিন সহ অন্তত 20 জন বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন বিস্ফোরণের শব্দ শুনে অনেকের ঘরে থাকা শিশুরা ভয়ে কেঁদে ওঠে। এ সময় আশপাশের মসজিদের মাইকে বারবার ঘোষণা দেওয়া হয় দুর্ঘটনা কবলিত এলাকায় না যাওয়ার জন্য। ঘটনাস্থলে কি কি ঘটেছে, কেমন পরিস্থিতি বিরাজ করছে, এ নিয়ে কথা বলার মতো সাহসই হচ্ছে না। সেখানকার দৃশ্য দেখানো সম্ভব না। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার কল্যাণে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কি অবস্থা দেখছেন, দেখেছেন ড্রোনের চোখে ধরা পড়া আমাদের উন্নয়নের পরিধি এবং অগ্নিকাণ্ডের এলাকা। দেশে পাতাল রেল মেট্রো রেলের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অগ্নি নির্বাপক আধুনিক যন্ত্র সরঞ্জাম। এই বিষয়টি কোনো সরকারই কোনোদিন গুরুত্ব দেয়নি, সীতাকুণ্ড এর মাশুল দিচ্ছে। 12 ঘন্টা হলেও আগুন নেভানো যাচ্ছে না, নেভানোর আধুনিক যন্ত্রপাতি নেই, ফায়ার ফাইটাররা মারা যাচ্ছে, সরকারের কেউ কোনো কথাই বলছে না, পাশের রাষ্ট্রের কাছ থেকে অগ্নি নির্বাপক হেলিকপ্টারও আনার চিন্তা নেই। এগুলো কি, যা জ্বলছে তা কি রাষ্ট্রের ক্ষতির কারণ নয়? জাতি যেমন নির্বিকার, তারাও যেন তেমনই নির্বিকার। এই যদি পরিচালন ব্যবস্থা, তবে এর সমাপ্তি খুবই দ্রুত ঘটছে। বছরের পর বছর অগ্নি বিষয়ক ধ্বংসযজ্ঞ ঘটে যাচ্ছে দেশে। এক একটা মার্কেট পুড়ে ছাই, এক একটা বিল্ডিং পুড়ে ধ্বংস হচ্ছে। প্রতি বছর এসব ঘটনা থেকেও কি কেউ শিক্ষা নেয় না? যেসব উন্নয়ন নিরের জাতির স্বার্থে, সেগুলো রেখে যেগুলো অধিক পাবলিশড হয় সেগুলোর দিকে নজর দেওয়ায় রাজনৈতিক দলগুলোর মুখ্য বিষয়। রাষ্ট্র ধ্বংস হয়ে যাক, রাষ্ট্রের মানুষ পড়ে শেষ হয়ে যাক, সেটা দেখার সত্যিকারের দরদে আসলেই কেউ নেই। এই বিষয়টি রাষ্ট্রের মানুষকে মাথায় রাখতে হবে, আর সেটা মাথায় রেখে রাষ্ট্র নেতা বানাতে হবে বলে মত নেটিজেনদের। জানি এমন একটি মর্মান্তিক ঘটনাও রাজনৈতিক দিকে টেনে নেওয়া উচিত নয়, তারপরও বারংবার এমন ঘটনার পরও কারো হুঁশ না ফিরলে না বলেও উপায় নেই। সুপ্রিয় দর্শক, প্রতি বছরে দেশে এমন অসংখ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তারপরও কি কারো হুঁশ ফিরছে? তারপরও কি এ বিষয়ে কেউ কিছু ভাবছে? তার মানে এ বিষয়ে আমরা উদাসীন, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যা হবার হবে। এমন মানসিকতার কারণে এসব মর্মান্তিক অগ্নিকাণ্ডের দায় কি রাষ্ট্রের উপর পড়ে না?